সরস্বতী পূজোর ২৪ ঘন্টা আগে অকাল বর্ষণের জেরে ক্ষতির মুখে পড়েছেন প্রতিমা বিক্রেতা থেকে শুরু করে প্রান্তিক চাষীরা। বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টির জেরে মালদা শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে। ব্যাংক থেকে ও পণ্য থেকে লোন নিয়েছি, আমাদের মতো চাষি অনেক ইয়ে হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সরকার যদি কোনো সাহায্য না করে তাহলে তো আত্মহত্যা ছাড়া কিছু নাই আমাদের। পলিথিনে মোড়া সরস্বতী প্রতিমাগুলি অনেকাংশে গলে গিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা, যার ফলে লোকসানের মধ্যে পড়েছে মৃৎশিল্পীরা। টানা বৃষ্টির জেরে মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি, পিরোজপুর, রামকৃষ্ণপল্লী, বিবেকানন্দ পল্লী সহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে নাগরিকদের মধ্যে বেশ অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শহরের ফোয়ারা মোড়, নেতাজি সুভাষ মোড়, রাজমহল গেট সহ রাস্তার ধারে বহু মৃৎশিল্পের প্রতিমা বৃষ্টিতে নষ্ট হয়েছে। এর ফলে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান। সকাল থেকে রাত্রির ২টোর পর থেকে ওয়েদার প্রচণ্ড খারাপ। বৃষ্টিতে আমাদের ঠাকুরের প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, সব ভিজে গেছে। আচমকা বৃষ্টিতে আমরা ভাবতে পারিনি বৃষ্টি আসবে রাত্রে, যে আমাদের ঠাকুর সব ভিজে গেছে। কী ঠাকুর? সরস্বতী প্রতিমা। কালকে তো সরস্বতী পূজা, কী আসে কী আসে করছে? আর কোনো আশা নাই, সব লস। অনেক প্রতিমা ভেঙে গেছে নাকি? প্রতিমা পুজি উঠবে না। বলছি সকাল থেকে কোনো গ্রাহকের দেখতে দেখা পেয়েছেন? না, গ্রাহক এখনো তো আসেনি সকাল থেকে। কেমন দাম একটা প্রতিমার? সব রকম ৬০ টাকা, ১০০ টাকা, ১৫০টাকা। কেমন লস হলো, কীভাবে? মোটামুটি আমাদের দোকানে ১৫ থেকে ২০ হাজার টাকা লস হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।